परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंदे रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। मा लक्ष्मीर पूजार दिन ठाकुर भोगे এই দুটি জিনিস অবশ্যই রাখবেন, তাতে নারায়ণ হবেন সন্তুষ্ট, আপনার সংসারে মা লক্ষ্মীর কৃপা দ্বিগুণ বর্ষিত হবে, সংসারের আয় বৃদ্ধি পাবে, সৌভাগ্য ফিরবেই, সংসারে শ্রী বৃদ্ধি পাবে, সংসারের অর্থ প্রতিপত্তি দ্বিগুণ হবে। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম और आनंदित जयगुरु जानिए आजकल आलोचना शुरू करछि। अपना सौभाग्य फेराते संसारेर श्री बृद्धि करते मा लक्ष्मीर पूजार दिन ठाकुर भोगे ये दुटी जिनिस अवश्य राखबें। ये जिनिसगुली दिए भोग निवेदन करले नारायण सन्तुष्ट हबें एवं नारायण सन्तुष्ट होले मा लक्ष्मी सन्तुष्ट हबें। ए बछर अर्थात 2021 सालेर কোজাগরী লক্ষ্মী পূজা পড়েছে দুদিন, আজকে অর্থাৎ 19 অক্টোবর সন্ধ্যা 7:03 থেকে 20 অক্টোবর অর্থাৎ কাল রাত 8:26 পর্যন্ত পূর্ণিমা থাকবে। এই সময়ের মধ্যে মায়ের পূজা হবে। এই বিশেষ দিনে বাড়ির প্রতি প্রত্যেকেই বিশেষ করে মায়েরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন। এই দিন মা লক্ষ্মীকে খুশি করার জন্য প্রতি প্রত্যেকেই যথাসাধ্য চেষ্টা করেন, অনেক কিছুই করে থাকেন। তো এই পবিত্র দিনে সর্বপ্রথম বাড়ির মায়েরা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নাম ধ্যান ইষ্টভীতি করবেন, কেন নাম বিনা নারায়ণ খুশি হবেন না। তো আগে নাম ধ্যান কিন্তু ভক্তিভরে করতে হবে, তারপর ইষ্টভীতি করবেন, কেন মঙ্গলকে কামনা না করলে কিন্তু মঙ্গলের দেবী আবির্ভূত হবেন না আপনার সংসারে। মঙ্গলের জন্য যদি আমরা ভগবানকে কিছু না দিই তাহলে কিন্তু মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী আমাদের সংসারে আসবেন না, আমাদের ঘরে আসবেন না। তাই আগে আমাদেরকে নাম ধ্যান ইষ্টপীতি ভক্তিভরে করতেই হবে। তারপর সারা ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, গঙ্গা জল দিয়ে চারিদিকে শুদ্ধ করবেন, চারিদিকে আলপনা দিয়ে চারিদিকটা ভরিয়ে দেবেন, ঘরটি দেখেই যেন পবিত্র বলে মনে হয়। ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করতে হবে, তবেই কিন্তু মা লক্ষ্মী খুশি হবেন এবং সেই ঘরেই মা লক্ষ্মী আসবেন। ঠাকুরঘর ভালো করে সুসজ্জিত করবেন, মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান জানাবেন ভক্তিভরে। যত সুন্দর পবিত্রভাবে আপনি ঘরকে সাজাবেন তত বেশি কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাবেন। এখানে একটি তত্ত্বকথা লুকিয়ে আছে, শুধু যে ঘরে আপনি বাস করেন সেই ঘরটিকে সাজালে হবে না, নিজের দেহ মন্দিরটাকে নিজের দেহ ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন মনের গড়ে তুলতে হবে, নিজের দেহটিকে পবিত্র করতে হবে। মনের মধ্যে কোনো কুচিন্তা থাকলে কিন্তু চলবে না, অতি পবিত্রভাবে নিজের দেহকে নিজের মনকে তৈরি করতে হবে। এই দিন কোনো কুবাক্য উচ্চারণ করবেন না, কাউকে অশ্রদ্ধা করবেন না, কারো মুখে মুখে তর্ক করবেন না, অতি পবিত্রভাবে দিনটা উদযাপিত করবেন। শ্রী ঠাকুরের কথা মেনে প্রচুর নাম ধ্যান করবেন, সময়ে প্রার্থনা গুরুজনদের প্রণাম এগুলো কিন্তু অবশ্যই করবেন, না হলে কিন্তু আপনি যতই রাজকীয়ভাবে মা লক্ষ্মীর পূজা করুন না কেন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন না। এবার আমরা জেনে নেব কী কী দিয়ে আমরা ঠাকুর ভোগ দেব, মা লক্ষ্মীর প্রসাদে কী কী জিনিস রাখবো, কী সেই বিশেষ ভোগ। এই পবিত্র দিনে ঠাকুর ভোগে সাধ্যমতো ফলমূল বাতাসা মিষ্টি এগুলি দেবেন, এর সাথে সাথে বিশেষ ভক্তি হলো নারকেল নাড়ু। মা লক্ষ্মীর পূজার দিন অবশ্যই চেষ্টা করবেন ঠাকুর ভোগে নারকেল নাড়ু দেওয়ার। এছাড়া চিড়ে মুড়কি খই বাতাসা এগুলো কিন্তু ঠাকুর ভোগে অবশ্যই দেবেন, আর এর সাথে কিন্তু আপনার লাগবে ভক্তি। ভক্তি ছাড়া কোনো ভোগে কিন্তু মায়ের কাছে পৌঁছাবে না, তবেই কিন্তু মা প্রসন্ন হবেন। আর আপনার মনে যদি ভক্তি না থাকে, ঠাকুরের কথা না মেনে যদি আপনি মা লক্ষ্মীর আরাধনা করেন তাহলে কিন্তু সব বৃথা যাবে, মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন না, মা লক্ষ্মীর কৃপা পাবেন না। তাই আগে মা লক্ষ্মীর চলনকে নিজের জীবনে জীবন্ত করে তুলে মা লক্ষ্মীর পূজা করবেন। আর কেমনভাবে চলতে হবে, মা লক্ষ্মী কীভাবে সন্তুষ্ট হবেন, কোন কোন কাজে মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং এই দিনটি কেমনভাবে পালন করবেন, এ বিষয়ে আমরা
आगे भिडियो करेछि, भिडियो डेस्क्रिप्शन बक्से लिंक पे जा भिडियोगुली अवश्य देखें, देखे से ही भाव चलार चेष्टा करबें। ये पवित्र दिन मा लक्ष्मी के सन्तुष्ट कर जीवन के धन्य कर तुलन, এই চলনে চলে মা লক্ষ্মীর পূজা করবেন, তবেই কিন্তু মা সন্তুষ্ট হবেন ও প্রীত হবেন, আপনার সকল আশা পূর্ণ হবে, সংসারে মা লক্ষ্মী বিরাজ করবেন, অর্থ প্রতিপত্তি সম্পত্তি বৃদ্ধি পাবে, আয় বাড়বে, ভাগ্য পরিবর্তন হবে। জয় গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখবেন। শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, लाइक शेयर कमेंट्स को उत्साहित करबें। परमपिता अपन सकल मंगल करूँ।